আরে না চলে গেল লাভ মার। রুই এটাতে প্রায় 50 কেজি মাছ তো হবেই ধরেছে। তো এখন নদীতে যাচ্ছে, এখন বাজে সকাল 5টা, তো নদীতে নাকি রাত থেকে অনেক মানুষ ট্যাটা দিয়ে মাছ ধরছে। তো চলুন গিয়ে দেখি কি মাছ ধরছে, কিভাবে ধরছে। তো চলুন যাওয়া যাক। ও ট্যাটা দিয়ে মাছ ধরেছে, কি মাছ বাবা, বিরাট রুই তো, রুই মাছ। আর এইটা এটা কালবাবু, সেটা প্রায় 2.5-3 কেজি ওজনের রুই ধরেছে নদী থেকে ট্যাটা দিয়ে। ওই যে দূরে নৌকা থেকে নিরীক করছে, মনে হয় মাছ দেখেছে। দেখা যাক, ই মেরে দিয়েছে, মেরে দিয়েছে, মাছে মেরে দিয়েছে। বড় মাছ তো, রুই নাই তো কাতলা হবেই, 4-5 কেজি তো হবে মাছটার ওয়েট। রুই না কাতলা, দেখা যাক তুলুক, দেখা যাক কি মাছ। রুই না কি মা, রুই কাতলা মাছ। ও 4-5 কেজি তো হবেই কাতলা মাছটার ওজন, ট্যাটা দিয়ে ধরল এই মাত্র। জলঙ্গি নদীতে মাছ ধরছে, এটা হলো জলঙ্গি নদী। জলঙ্গি নদীতে এই যে এইমাত্র ট্যাটা দিয়ে একটা কাতলা মাছ ধরলো। ও এই যে ট্যাটা থেকে মাছটা ছাড়াচ্ছে, ওয়াহ কাতলা মাছ, 4-5 কেজি তো হবেই। ইয়াহ ট্যাটা দিয়ে কাতলা মাছ ধরে ফেললো নদী থেকে, এটা হলো জলঙ্গি নদী। এই নদীতে ট্যাটা দিয়ে মাছ ধরছে, তো এই যে ডাঙার দিকে আসছে মনে হচ্ছে। তাহলে ডাঙার দিকে আসুক, তারপরে দেখা যাবে মাছটা কত বড়। আসছে মনে হচ্ছে, ডাঙায় আসুক তারপরে দেখব কত বড় মাছ। এটা নাকি রাত থেকে মাছ ধরছে, অনেক মাছ পেয়েছে নাকি। তো দেখা যাক, ডেঙায় আসুক, দেখি কতগুলো মাছ পেয়েছে। তো আমি তো এইমাত্র দেখলাম যে একটা মাছ ধরলো কাতলা মাছ, এই যে ডেঙার দিকে নিয়ে আসছে। তো দেখা যাক কত বড় কাতলা, দেখা যাক। কাতলা কাতলা না কাতলা তো, কাতলা মাছটার ওজন 5 কেজি তো হবেই, প্রায় 5 কেজি ওজনে কাতলা মাছ ধরলো ট্যাটা দিয়ে মাত্র। রুই মারাই চাই, ঘুরু গাড়ির ড্রাইভার মারে, মার 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 মার। আরে না চলে গেল লাভ মার, ইবনি মাল গুল দি পাচ্ছি না তো। দেখুন ট্যাটা দিয়ে কত মাছ ধরে ফেলেছে, ব্যাগ বোঝাই হয়ে গেছে, নৌকাতে আরো অনেক আছে। ও অনেক মাছ ধরে ফেলেছে ট্যাটা দিয়ে। ও আর এই যে নেস দেখা যাচ্ছে, এটা তো মানে আর মাছ। ও বহুত মাছ ধরে ফেলেছে। ও এইদিকের ব্যাগেও তো আছে, এদিকের ব্যাগেও বোঝাই, কত মাছ ধরে ফেলেছে রে। ও ট্যাটা দিয়ে দুটো ব্যাগ বোঝাই করে ফেলেছে মাছে। ও নৌকাতে আরো অনেক মাছ আছে, ওই ব্যাগগুলোতে মনে হয় মাছ আছে। ওয়াহ ট্যাটা দিয়ে সারা রাত মাছ ধরছে, অনেক মাছ ধরে ফেলেছে, প্রায় 50 কেজি তো হবেই। ও রুই কাতলা আর মাছ, কালবাউস, মৃগেল, ও অনেক ধরনের মাছ ধরে ফেলেছে। আহ জলঙ্গি নদীতে মাছ ধরছে, ওয়াহ প্রায় 50 কেজি মাছ তো হবেই, প্রায় 50 কেজি মাছ ধরে ফেলেছে ট্যাটা দিয়ে জলঙ্গি নদী। তো ট্যাটা দিয়ে মাছ ধরতে বেশ হেভি মাছ পাচ্ছে। একজনা দেখলাম যে নৌকাতে মাছ ধরতে ট্যাটা দিয়ে নদীর উপর দিয়ে ধরে বেড়াচ্ছে, তো প্রায় 50 কেজি মতো মাছ পেয়েছে। রুই কাতলা, তারপরে আর মাছ, মৃগেল, কালবাউস, ভেদা, বাইন মাছ, অনেক ধরনের মাছ পাচ্ছে, প্রায় 50 কেজি মতন পেয়েছে, এখনও ধরছে। দেখলাম বেশ অনেক মাছ পাচ্ছে ট্যাটাতে ধরছে।